पुलिस का इंटरव्यू है सुजन है गाइस दे भाई जा तो ना प्रशासन फेल সবাই বুঝতে পারছেন যাই না যাই ওদের কিছু বলার মতো নেই ওদের কেউ বলার লোক নেই নবান্ন যা নির্দেশ দেবে তাই ওরা বলবে আগে বলতে হবে তারপরে এসপির কথা এসপির এখানে আপনি এসছেন আমাকে এটা বলতে হবে কেন এখানে কেন হলো কোন আইন আমি কথা বলুন জি বলুন আগে তো বলতে হবে আপনি জানেন না কি জানেন আমি জানি না আমরা জানি এটা বসিরহাট নয় অফিসার এদেরকে দিয়ে ভুল কাজ করাচ্ছে যেটা দাঙ্গা আটকানোর কথা সেটা আজকে যেখানে পিস কথা বলে তারা আটকাচ্ছে তারপরে এস্টাবলিশড লাস্ট ফোর ডেজ উত্তর চব্বিশ পরগনায় পুলিশ নবান্ন নির্দেশে দাঙ্গাবাজদের জন্য উইন্ডো ক্রিয়েট করে দিয়েছে আমাদের রাজ্যে তৃণমূলের ঝান্ডা পেলে এবং পুলিশের উর্দি পড়লে কিছু অফিসার মনে করেন তারা মস্তান হতে পারে আমি জানি না আমাদের রাজ্যে কে কখন যে পুলিশ আর কে যে কখন তোলাবাজ আমি তো বুঝতে পারি না মানে পুলিশ মানে সাধারণ পুলিশ না পুলিশ অফিসারদের মধ্যে রীতিমতো ম্যাজিস্ট্রেট কারা যেটা কি পরিকল্পনা মতো হ্যাঁ অবশ্যই একটাই কথা দাঙ্গাবাজদের ফ্রি হ্যান্ড দেবে রাইটার্সদের ফ্রি হ্যান্ড দেবে আর যারা হিন্দু মুসলমানকে ডিভাইড করছে তাদেরকে ফ্রি হ্যান্ড দেবে আর যারা দুটোর মধ্যে মিটিং গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবে সেটাকে আটকাবে এটাই নবান্ন নির্দেশ এটাই তৃণমূলের রাজনীতি গোটা দেশের যে রাজনীতি হচ্ছে আমাদের রাজ্য সেই রাজনীতি হচ্ছে পুলিশকে খামোখা এত ডিস্টর্ট করা হয়েছে তারা এই ধরনের ঘটনা একদিনে আটকাতে পারে কিন্তু রাজনৈতিক স্বার্থে পুলিশের কিছু অফিসারের ভুল নির্দেশে বা বসংবাদের জন্য তারা দেখছেন মানুষ মরছে আগুন লাগছে অ্যাডমিনিস্ট্রেশন ফেল আমরা সকাল থেকে চেষ্টা করছি এটা বোঝাবার চেষ্টা করছি যে আমরা গেলে বরঞ্চ মানুষ জানে দম্পতিদের চেনে এত বছর ধরে তাতে নিরাপত্তা বরঞ্চ সুদৃঢ় হয় নিরাপত্তা ভঙ্গকারী শক্তি সরকারের আঁচলের তলায় রয়েছে বায়ে ডাইনে রয়েছে তারা দাঙ্গা সৃষ্টি করার শক্তিকে প্রশ্রয় দিচ্ছে বললাম চেষ্টা করলাম এখন আপনারা তো এখানে যুদ্ধ করতে আসেনি শান্তির বার্তা নিয়ে এসেছে শান্তির বার্তা আমরা আগেও দিয়েছি আমরা বলবো সর্বদলীয় সভা করুন আগেও বলেছি আবারও বলবো শান্তির প্রক্রিয়া নিন আর একটা ঘটনা যেন মানুষকে বিব্রত হতে না মানুষ যেই হোক জাত বর্ণ ধর্ম নির্বিশেষে দল নির্বিশেষে মানুষের পরিচয় মানুষ আমরা এখন যাবো বারার সাথে দেখি আবার কি কথা বলি পুলিশের আচরণ খুব খারাপ যে পুলিশ খুব খারাপ দাঙ্গা ঠেকাতে পারে না সে পুলিশ উর্দিটা খুলে দলের ঝান্ডা বা উর্দি পড়লে ওরা ভালো তাদের ব্যাপারে সাইলেন্ট অর ইমোবাইল অর হ্যান্ডকাফ
আর যারা আইনের পক্ষে আছে তাদেরকে আটকানোর নির্দেশ দিচ্ছে। থ্যাংক ইউ। এটাই বলবো, এটা এর মধ্যে কোনো মিথ্যা কথা বলবো? তারপরে অন্য কথা বললো, অন্য কিছু বললো না, আমি বলবো না লাঠি উঠিয়েছেন, আমি বলবো না ধাক্কা দেখিয়ে দিয়েছেন, আর ইভেন মিসবিহেভিয়ার করেছেন এটা বলবো না, ইটস নট ট্রু। আমি ট্রুথফুলি এটাই বলবো যে চার দিন ধরে আমরা দেখলাম অ্যাডমিনিস্ট্রেশন গট উইন্ডো টু টেক এফেক্টিভ স্টেপস ফেইল। আর যখন আমরা বললাম ঠিক আছে আমরা কি লোকজনকে বলি একসাথে থাকো ধর্মের নামে, তখন বললেন আপনারা যেতে পারেন না, যারা যা করছে বলুন। থ্যাংক ইউ। বাম দল আগে কাজ কল মোড়ে ফের পুলিশ, বাম দলের কাহিনী সকাল থেকে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছিল। এবার